আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো সাতোশি কোরের নতুন একটা আপডেট নিয়ে। সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের যে কোর কয়েনগুলো আছে সেগুলো কিন্তু স্টেকিং করে রাখছি, এবং স্টেকিং করে রাখার পরে ওখান থেকে কিন্তু আলাদা একটা বেনিফিট পাচ্ছি। বাট অনেকেই বলতেছেন যে আপনারা নাকি কিছু কোর কয়েন বা যে বেনিফিটগুলো পেয়েছেন সেটা নাকি ক্লেম করতে পারছেন না। এই সমস্যা কিন্তু অনেকেই পড়েছেন, কিন্তু আপনারা মূল ব্যাপারটা বুঝতেছেন না যে সাতোশি কোর ট্রানজ্যাকশনের জন্য গ্যাস ফি লাগে, আর গ্যাস ফিটা যদি আপনার অ্যাকাউন্টেই না থাকে তাহলে আপনি ওখান থেকে ক্লেম করবেন কীভাবে? এই দেখেন, আমি আপনাদের সামনেই কিন্তু $100 মতো, মানে সরি $100 না, $199 কোর কয়েন মতো কিন্তু স্টেকিংয়ে লাগাই দিয়েছিলাম। এখন দেখেন আমার বর্তমান অ্যাকাউন্টে রয়েছে 1.6 কোর। আচ্ছা, এইবার দেখেন আমি ব্রাউজারে যাচ্ছি, মানে আমার স্টেকিংয়ের যেই জায়গাটা সেখানে যাচ্ছি। এই দেখেন মাই স্টেকিং, এখানেই যাচ্ছি আপনাদের সামনে। আমি এখানে লোডটা করলাম, এবার ডাইরেক্টলি দেখেন এই পেজে আমাকে নিয়ে আসছে। তো আমি এর আগে দুই দিন আগে তুলেছি 1.something, মানে 1.something কোর, এবং বাকিটা কিন্তু আমার অ্যাকাউন্টে কিছু গ্যাস ফি হিসাবে ছিল। আপনারা কী করেন, ম্যাক্স করে একবারে তুলে নেন, হ্যাঁ তাতেও সমস্যা নাই, আপনারা চাইলে অন্য জায়গার থেকে কোর কয়েন কিনে আবার ডিপোজিট ম্যাক্সিতে সরি মানে মেটামাক্সে করলেন, তারপরে আপনি এইগুলা ক্লেম করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেন আপনাদের একটা অপশন দিবে, প্রতিদিন যখন আপনার বোনাসটা জমা হবে ওই টাইমে উপরে ক্লেম নামে যে অপশনটা আছে এই অপশনটা আপনাকে দিবে। তো আপনি আমার অ্যাকাউন্টে কতগুলো কোর আছে আরেকবার চেক করে নেন, 1.63। আর আমি আজকে রিওয়ার্ড কত পেয়েছি, 99টা কোর আমি স্টেক করে রেখেছি, 0.50, তার মানে আমি প্রায় অর্ধেক কোর পাচ্ছি। তো আমি এখানে ক্লেমের উপরে একটা ক্লিক করতেছি। এবার দেখেন ওয়েটিং ফর কনফার্মেশন এরকম একটা পেজ শো হবে আপনার সামনে। এবার দেখেন গ্যাস ফি যেটা আছে, এই গ্যাস ফি যদি আপনি তাদেরকে না দেন তাহলে আপনার কোর কয়েনটা ক্লেম হবে কি করে বলেন? তো আপনারা অনেকেই এই ম্যাক্স করে তুলে নিয়েছেন, ম্যাক্স করে স্টেকিং করেছেন, এই জন্য উইথড্র করতে পারছেন না, বা এই যে বোনাসটা সেটা ক্লেম করতে পারছেন না। আপনাদেরকে বলবো যে আপনি অল্প একটু কোর কয়েন মানে হাফেরও হাফ রেখে দিয়ে তারপরে আপনি স্টেকিং করেন, উইথড্র দেন, যেটা ইচ্ছে সেটা করেন। তো নেক্সটে যেই দিন নতুন করে কোর কয়েন আমাদের দেবে ওইটা কিন্তু উইথড্র করার জন্য, ওইটা স্টেকিং করার জন্য আমাদের কিন্তু একটু গ্যাস ফি লাগবে, তো সেটা একটু রেখে দেন। আর গ্যাস ফি না রাখলেও কোনো সমস্যা নাই, আপনি অন্য জায়গার থেকে ডাইরেক্ট এখানে উইথড্র দিয়ে নিয়ে তারপরে আপনি এটা কাজ চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো দেখেন এখানে আমার এতটুকু গ্যাস ফি কাটতেছে, এবং আমি ক্লেম যে অপশনটা আছে ক্লেমের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, একটু ওয়েট করবেন, এখানে কোনো স্ক্রিনের দিকে টাচ করার দরকার নাই বা উল্টাপাল্টা ব্যাক বাটনে ক্লিক করার দরকার নাই, কারণ ট্রানজ্যাকশন হওয়ার সময় খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। একটু ওয়েট করবেন, এখানে আরেকটা পপ আপ আপনার সামনে চলে আসবে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনার মাস্ট বি ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় যেই এই দেখে চলে আসছে দ্বিতীয় যে নোটিশটা সেটা কিন্তু চলে আসছে, ট্রানজ্যাকশন সাকসেসফুল। ওকে, এবার কী করবেন আপনি, এখানে জাস্ট ডান দিবেন বা ক্লোজ দিয়ে দিবেন। এবার দেখেন আমি আমার ওয়ালেটে যাচ্ছি, ওয়ালেটে যাওয়ার পর দেখেন 2টা কোর হয়ে গেছে, তার মানে কিন্তু আমি রেগুলার স্টেকিং থেকে কিন্তু হিউজ পরিমাণে, মানে হিউজের থেকে হিউজ পরিমাণ বোনাস পাচ্ছি। এটা আপনারা বুঝতে পাচ্ছেন, একটা হাফ কোর কয়েনের দাম এখন তো বর্তমানে ম্যাক্সিতে গতকালকে প্রায় $4 কাছে চলে গিয়েছিল, বাট এখন সেটা $3 আছে, তার মানে প্রতিদিন আমি $1.5 করে এখান থেকে লাভ করতেছি। তো এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট যেটা আমি বা আমরা সবাই লাভ করতেছি। আপনারা অনেকেই আছে যারা মনে করতেছেন যে আমার এখনই কোর কয়েন সেল করে দেওয়া লাগবে, তারা সেল করে শুধু শুধু লস করতেছেন, এবং তাদের জন্য আমি বলবো যারা মোটামুটি কোর কয়েনে বিজনেস করতে চান তারা মোটামুটি এখান থেকে 1000 কোর কয়েন কিনে, মানে 1000 কোর কয়েন যে $3 আছে মোটামুটি এখন কম আছে, এখন 1000 কোর কয়েনের দাম আপনার নিবে $3000, প্রায় আপনার 3.5 লাখ বা 3,20,000 টাকা মতো। তো এই টাকাটা যদি আপনি এখানে দিয়ে কোর কয়েন কিনে রেখে এখানে স্টেকিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হিউজ পরিমাণে একটা প্রফিট আসবে। ওই 3 লক্ষ টাকার কোর কয়েন কিনে মোটামুটি এখান থেকে স্টেকিং করে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন। এইবার অনেকেই যারা মনে করেন যে ভাই আমার সেল করে দেওয়ার দরকার, এই করে দেওয়ার দরকার, ওই করে দেওয়ার দরকার, তাহলে আপনি 1000 কোর স্টেকিং করেন, এবং প্রতিদিন যে ক্লেম অপশনটা আসে, প্রতিদিন যে ক্লেম অপশনটা আপনার সামনে আসবে প্রতিদিন এখান থেকে ক্লেম করবেন, বা এখান থেকে নিয়ে আপনি পরে সেল করে দেন। দেখেন এখানে কিন্তু আমার অলরেডি 0 হয়ে গেছে, কারণ আজকের দিনে যে বোনাসটা সেটা কিন্তু আমি ক্লেম করে নিয়েছি। তো অনেকেই 1টা করেছেন, অনেকে 5টা করেছেন। তো আমি আপনাদেরকে বলবো যে একটু বেশি পরিমাণ কোর কয়েন এখানে স্টেকিং করে রাখেন, তাহলে কিন্তু এই দেখেন তারা যে রিওয়ার্ড দিয়েছে সেগুলোর কিন্তু ডাটাবেজ আমার এখানে আছে। এটা আমি তুলেছি 15/21, আর আজকে তুলেছি 17 তারিখে, মানে 2 দিন পরে আজকে তুলতেছি। তো এই পরিমাণ আমার ব্যালেন্স আসতেছে আমার স্টেকিংয়ের কারণে, মাত্র 99টা কোর কয়েন স্টেকিং করেছি তার জন্য। পরবর্তীতে আমি একটা বড় টার্গেট নিচ্ছি, প্রায় 1000টা কোর আমি এখানে ডিপোজিট করে রাখবো, মানে স্টেকিং করে রাখবো, এবং ওখান থেকে যে প্রফিটটা হয় সেটা তুলে তুলে আমি সেল করে ডলারটা কনভার্ট করে ওইটা নিয়ে টাকা ক্যাশ করবো। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। অনেকে আমার কাছে এই সাজেস্টটা চাইছেন যে ভাই আমি যদি হিউজ পরিমাণ কোর কয়েন যদি এখানে ডিপোজিট করে রাখি
রাখি সেক্ষেত্রে কোনোভাবে কি আমার এটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে বা কোনোভাবে এটা চলে যাওয়ার সম্ভাবনা আছে? না, যদি আপনার মেটামাক্স অ্যাকাউন্টের যে কোডগুলো আছে এগুলো সেভ রাখেন, মেটামাক্স অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে ওইগুলো যদি সেভ রাখেন, মানে আপনি সুন্দর একটা জায়গায় লিখে রাখলেন এবং সেটা মনে রাখলেন, তাহলে কারো বাপেরও ক্ষমতা না এখান থেকে একটা কোড কয়েন তুলে নিয়ে যাওয়া। ঠিক আছে, এই জিনিসটা আমি 100% সিওরিটি দিচ্ছি আপনাকে, কারণ এই মেটামাক্স, ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স এটা যে কতটা সিকিউর একটা প্ল্যাটফর্ম বা কতটা সিকিউর একটা সাইট আপনারা কল্পনাও করতে পারবেন না। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। স্টেকিং করার জন্য কিছু কোর গ্যাস ফি আপনার রেখে দিতে হবে, তাইলে আপনি স্টেকিং করতে পারবেন। এবং আমরা যারা এখন পর্যন্ত এখানে লিংক অ্যাড্রেস অ্যাড করে নাই, তারা আবার মে মাসে এখন করে নেন। লিংক অ্যাড্রেস অ্যাড করার সিস্টেম যেটা আছে ওইটা আমার আগের ভিডিও আছে, ভিডিও দেখে করে নেন, কিন্তু আপনারা এখন টাকা পাবেন না, আপনারা পাইতে পাইতে 15 মে পরে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়েন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়েন। দেখা হবে, কথা হবে নতুন একটা ভিডিওতে।